শুনো চাষি বাংলাদেশি, শুনো চাষি বাংলাদেশি, যে কথাটার দরকারি, আগাছা সাফ করিয়া রোপণ করো তরকারি। আজকে আমার সে বন্ধু, ছোটকালের বন্ধু, সে এমন সুন্দর একটা জায়গার মধ্যে, মানে শহরের ভিতরেই কাজ করতে হইলে মানে তোমার খাওয়ার কোনো অভাব হবে না, এটা আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে তুমি কতদিন ধরে এইভাবে চলতেছো, এইভাবে চাষ করতেছো? কত, 20-25 বছর। 20-25 বছর ধরে এইভাবে ঘাসের জমি চাষ করে? হ্যাঁ হ্যাঁ, শাকসবজি। শাকসবজি না, শুনো চাষি বাংলাদেশি, শুনো চাষি বাংলাদেশি, যে কথাটার দরকারি, আগাছা সাফ করিয়া রোপণ করো তরকারি, আগাছা সাফ করিয়া রোপণ করো তরকারি, শাকসবজি তরি তরকারি। হ্যাঁ, দুজি তাকে বাড়ি বাড়ি বেচে আন বাবু এর শাড়ি, খুশিতে চলবে গুরজান। এটা আমার মনে হয় এমন সুন্দর করে এটা কারে। হ্যাঁ, বাড়ির পাশে বাড়ির সামনে পুকুর দিয়া মাছারি বা তেলাপিয়া, বাড়ির সামনে পুকুর দিয়া মাছ মারিবা তেলাপিয়া, সময় সময় তুললে খাইবা, বিক্রি দিবা পাইকারি, আগাছা ঘাস কাটিয়া রোপণ করো তরকারি। এভাবে ধন্যবাদ। ওই যেন এক বন্ধু, সেও কিন্তু এন কাজ করছে। হ্যাঁ, আর আমি চাই, আমি চাই যে প্রত্যেকটা লোক কেউ সাথে, মানে তুমি অরিস দিবা, তুমি কাকে আপন মনে করবা? তোমার সন্তান না, কখনো তোমার সন্তান আপন না, তুমি নিজে আপন। তুমি তোমার সারা পৃথিবীতে আর কেউ তোমার সাথে নাই। চ্যালেঞ্জ কুদ্দুস বয়াতি, এই মিনতি তোমাদের কাছে, আগে শাকসবজি চাষ করে, মানে ভালো ভালো শাকসবজি খায়া, মানে হেতা দিয়ে আর কি দেন, আবর্জনা দেয় না, বিদেশি পাউডার মারে, সার মারে না, না এটা গেলে অরিজিনাল, এটা খাইতে গেলে আরে বাবারে বাবারে কতটুকু স্বাদ লাগে। আরেকদিন আমার বন্ধুর বাসায় এ শাক দেখাও হইব নাকি? আল্লাহ, শাক না, ডাটা দিয়ে খাওয়াবো, ডাটা দিয়ে, ডাটা ডাটা সেরকম ডাটা। আর কি খাওয়াবে? লাউ খাওয়াবো, পুঁই শাক খাওয়াবো, পাটের শাক খাওয়াবো, আচ্ছা আচ্ছা, এরপর ভুট্টার শাক খাওয়াবো, বাহ, পালং শাক খাওয়াবো, বাহ, এনে এনে যা করবো এই জায়গার মধ্যে এটা সবটাই আমরা রে এবং আমারে খাওয়াবে। সবাই চোখ রাখো কদ্দুস বয়াতির ইউটিউব, কদ্দুস বয়াতির ফেস এবং কদ্দুস বয়াতি অফিসিয়াল সুপারস্টার কদ্দুস বয়াতি।